আমার সামনে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি মশা মারার ল্যাম্প। এই ল্যাম্পের সাহায্যে আপনারা মশা আপনার বাসার মশাগুলোকে মারতে পারবেন। এটা একটা এলইডি ল্যাম্প, ইলেকট্রিক মাস্কিউট কিলার এটার নাম। দেখতে কিন্তু খুবই সুন্দর। আপনার বাসায় আপনার রুমে যদি এটা রেখে দেন তাহলে আপনার রুমের সৌন্দর্যটাকে বাড়িয়ে দিবে। এটাতে বিদ্যুৎ সাশ্রয়ী, বিদ্যুৎ লো পাওয়ারের, অর্থাৎ বিদ্যুৎ খরচ খুবই কম। আমি আপনাদেরকে যদি দেখাই এই ল্যাম্পটি, কালো কালারের ল্যাম্প, দেখতে খুবই গর্জিয়াস একটা লুকিং। এটা আপনার রুমের সৌন্দর্যটাকে বাড়াবে। খুবই হালকা প্রোডাক্টটা, এরকম হবে প্রোডাক্টটি। এটা দেখতে নেটের মতন, কিন্তু ভিতরে একটি মানে পাঁচটি রড বাল্বের মতন আছে। এটাই সেই এলইডি বাল্ব। এই বাল্বেই যখন মশা যাবে সেই মশাগুলো এটাতে আকর্ষণ হওয়ার পর যাবে এবং মরবে। মরলে আপনি সকালে মশাগুলোকে আপনি ঝেড়ে ফেলে দিলে, ঠিক আছে। খুবই সুন্দর একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটি আমাদের কাছে আছে। এটা আপনার টাংনা এখানে রুমে আপনি কোথাও টেঙে রেখে দিতে পারেন এবং আপনার সুন্দর একটা লাইট এটাতে জ্বলবে। আপনার বাসার সৌন্দর্যটাকে, রুমের সৌন্দর্যটাকে বাড়িয়ে দিবে, পাশাপাশি মশাগুলোকে তাড়াবে। প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে যোগাযোগ করে এই প্রোডাক্টটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন। এবং ভিডিওর নিচে ডিসক্রিপশনে আমি এই প্রোডাক্টটি কেনার জন্য লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে গিয়েও এই প্রোডাক্টটিকে অর্ডার করতে পারবেন। ভিডিওর ডিসক্রিপশনে আমি এই প্রোডাক্টটির প্রাইস দিয়ে দিব, প্রোডাক্ট কেনার কিছু নিয়ম দিয়ে দিব। আপনারা প্রোডাক্টটি ডিসক্রিপশনটা পড়ে আমাদেরকে অর্ডার করবেন। উইমোশনাল লিখে আমাদের মেসেঞ্জারে সার্চ করলে আমাদেরকে পাবেন, সেখানেও অর্ডার দিতে পারেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসপ্লেতে দেওয়া আছে, যোগাযোগ করে আজকেই অর্ডার করতে পারেন। ডেলিভারি ম্যানকে আগে টাকা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি বুঝে নেবেন। ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টটি চেক করুন। ডেলিভারি ম্যান চলে আসার পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না। যদি কোনো সমস্যা থাকে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে এর আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।